কৃষ্ণনগর সফরে আসলাম। কৃষ্ণনগরে এসে প্রথমে অধর মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি, তারপরে ভাইরাল কাকুর সেই পাঁচ রকমের খাওয়া খেলাম, তারপরে চলে আসলাম এখানকার ফেমাস কৃষ্ণনগরে, যেটা ফেমাস জায়গা এখন খুব নাম ছড়িয়েছে, সে হচ্ছে মায়েদের ঘরে, মানে মাদারসাট। মাদারসাটে তো অনেক ভিডিও এখন হয়েছে, কলকাতা থেকে এসে ইউটিউবাররা প্রত্যেকে খুব ভালো ভালো ভিডিও বানিয়ে গেছেন মাদারসাটের উপরে। আমিও দেখি আপনাদের সামনে মাদারসাটের উপর নতুনত্ব কিছু তুলে ধরা যায় কি না, চলুন দেখা যাক। আমি তো প্রথমে ঢুকেছিলাম, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর পরিবেশ দেখে কিন্তু আমার মন ভরে গেছে। চলুন, খাওয়া কেমন আমি জানি না, যাই দেখবো খাওয়া দাওয়া কীরকম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আগে একটু মাদারসাটা আপনাদেরকে ঘুরে দেখাই, তারপরে যাব খাওয়া দাওয়ার প্রসঙ্গে। চলুন, কি সুন্দরভাবে বসে রাজবাড়ি খাওয়ার মতো খাওয়াও যেতে পারে। আচ্ছা, আপনাদের এখানে তো স্টার্টার হিসেবে কি পাওয়া যেতে পারে? আর এখানে দেখতে পাচ্ছি একটা, যেটা যে ঠাকুরবাড়ির রান্না, ঠাকুরবাড়ির রান্নার মধ্যে তো এখানে তো সত্যি সবাই শুনি এসে পোলাও খায়, তো পোলাও খাসির মাংস তো হতে পারে, তো তাহলে একটা পোলাও খাসির মাংস দিলেন, আর লাস্টে তো আপনাদের শুনেছি দই খুব ফেমাস, তাহলে দইয়ের ছাঁচ একটা দিয়ে দিন। ওকে, আচ্ছা দিদি, ওভারঅল তাহলে বিল কত হলো আমাদের? 490 টাকা। 490 রুপিস? ওকে, 490 রুপিস। তো আপনাদের এখানে তো অ্যাডভান্স আগে দিয়ে তারপরে খেতে হয়, তাই না? ওকে, থ্যাংক ইউ। তো স্টার্টার হিসাবে আজকে যেটা বলেছিলাম চিকেন টিক্কা, তো চিকেন টিক্কা আমার কাছে চলে এসছে, কিন্তু প্রাইস হচ্ছে 200 রুপিস, আর এই চলে এসছে ঠাকুরবাড়ির পোলাও খাসির মাংস, তার প্রাইস হচ্ছে কিন্তু 250 রুপিস, তাতে কিন্তু পোলাও আছে আর 2 পিস খাসির মাংস আছে, আর লাস্টে কিন্তু নিয়েছি দই ছাঁচ, তার দাম হচ্ছে 40 টাকা। এই চিকেন টিক্কা প্রথমে ট্রাই করি স্টার্টার হিসাবে, যেটা নিয়েছি চিকেন টিক্কা, আর তার সাথে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু দিয়েছে, স্যালাড খুব সুন্দর দেখতে পাচ্ছি, মশলা দিয়ে স্যালাডটাকে ভালো করে গার্নিশ করেছে, এটা একটু নিয়ে নেই, আর আর একটুখানি চাটনি, গ্রিন চাটনি দেখতে পাচ্ছি, চিকেন টিক্কা একটু গ্রিন চাটনি দিয়ে উইথ স্যালাড। একদম নরম, আর যেরকম তন্দুরা যেরকম হওয়ার কথা সেরকমই কিন্তু হয়েছে, আর স্যালাডটা একটু বেশ ঝালঝাল আছে, বেশ ঝালঝাল, কিন্তু টিক্কা মশলাটা বেশ ভালোই লাগছে খেতে। শীত শীত আসতে চলেছে, প্রায় এসেই গেছে, কৃষ্ণনগরে তো বেশ ভালোই শীত দেখতে পাচ্ছি, শীতে হালকা ঝাল খেলে শরীরটাও কিন্তু বেশ গরম হয়ে যায়, ভালোই লাগছে খেতে। স্যালাডটাও খেতে এক্সেলেন্ট, স্টার্টার হিসাবে কিন্তু চিকেন টিক্কা আপনি ট্রাই করতেই পারেন এখানে এসে, বেশ ভালো লাগবে আপনার। তারপরে চলে আসি এবার মেন কোর্সে, এখন আমি খাবো যেটা এই মাদারসাটের খুব বিখ্যাত, সেটা হচ্ছে এই পোলাও খাসির মাংস। তো পোলাওটাকে আগে নেই, পোলাওটাকে আগে দেখি, বেশ গরমাগরম আছে, ধোয়া উঠছে, আর তার সাথে 2 পিসে খাসির মাংস, তার মধ্যে একটা খাসির মাংস নেই, একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। পোলাও খাসির মাংসটা দেখি এখন খেতে কেমন লাগে, পোলাওটা যেরকম হওয়ার কথা ভেবেছিলাম একটু মিষ্টি মিষ্টি, পোলাও মানে তো ন্যাচারালি মিষ্টি মিষ্টি হবে, আমাদের ড্রাই ফ্রুট আছে কিন্তু পুরোপুরি, কাজু দেখতে পাচ্ছি, কিশমিশ দেখতে পাচ্ছি, এলাচ দেখতে পাচ্ছি,
আর তার সাথে খাসি মাংস গ্রেভি, বেশ ভালো লাগছে খেতে। খাসি মাংসটা একটু ঝাল ঝাল আর এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, দুটো মিলিয়ে মিশে বেশ ভালো লাগছে খেতে, খুব সুন্দর খেতে। ন্যাচারালি বাঙালি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পোলাও যদি হয় তাহলে কিন্তু এই ধরনেরই কিন্তু রান্না হয়। খেয়ে দেখি, এবার মাংসটা একটু খেয়ে দেখি কীরকম, মাংসটা খেলে বুঝতে পারবো খাসির মাংসটা কীরকম। চামচ দিয়ে আমি এটাকে মাংসটা থেকে আলাদা করতে পারলাম, তার মানে বুঝতে পারা আছে বেশ নরম আছে এবং সেদ্ধ খুব ভালো আছে। আর কালারটা দেখে মনে হচ্ছে যেটা অনেকক্ষণ ধরে বয়েল করা হয়েছে, যা মাংসটার গন্ধ যেটা সেটা কিন্তু একদম পারফেক্ট। এই পোলাও আর আসলে খাসি মাংসের মধ্যে একটা স্পেশালিটি হলো খাবার দুটো একদম ব্যালেন্সড, মানে একটা দুটো মিষ্টি আর একটা দুটো ঝাল, দুটো মিলে এত সুন্দর ব্যালেন্সড না, মানে আপনার যদি কখনো মাদার সাথে আসেন আমি বলবো যে আমার তরফ থেকে স্পেশালি রেকমেন্ডেশান থাকবে যে পোলাও খাসি মাংস। বাকিটা আমি জানি না কোনটা কি ভালো আছে, কিন্তু এটা একদম নাম্বার ওয়ান। এখানে ফুডের কোয়ালিটি কিন্তু মোটামুটি মেনটেন হয়, এনভায়রনমেন্ট এখানকার এক্সেলেন্ট। 34 নম্বর জাতীয় সড়কের উপরে কৃষ্ণনগর থেকে যে কোনো অটো বা টোটো বললে তারা কিন্তু নিয়ে আসবে, খুব বেশি দূর না স্টেশন থেকে। আপনি যে কোনো সময় কৃষ্ণনগরে যদি আসেন বা কৃষ্ণনগর আশেপাশে যদি থাকেন মাদার সাইডে অবশ্যই একবার ভিজিট করবেন, ভালো লাগবে। দিদি আপনারা তো এখানে শুনেছি এখানে প্রত্যেকে এক একজন মা, তাই তো? এই জন্যই তো মাদার সাট না, মাদার সাট। আচ্ছা, এই মাদার সাটের কনসেপ্টটা কতদিন ধরে আছে বা কতদিন ধরে চলছে? এটা পাঁচ বছর, 6 বছর চলছে। আর এত সুন্দর ডেকোরেশন করে কি 5 বছর ধরে চলছে? না, এবছর ধরে এটা চলছে। আচ্ছা, এখানে কতজন এরকম মা কাজ করেন? 150 জনের মতো কাজ করেন। আর কত ধরনের খাবার এখানে মোটামুটি সার্ভ হয়? এখানে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, আচ্ছা, বাঙালি, সব ধরনের খাবারই পাওয়া যায়। আচ্ছা, কটা থেকে কতক্ষণ অবধি খোলা থাকে এটা? সকাল 8টা থেকে রাত 2টা, 24 ঘন্টা তাই খোলা? বা আবার অকেশনে দেখতে পাচ্ছি, বিয়ের অকেশনে দেখতে পাচ্ছি এখানে ভাড়া দেওয়া হয়। আচ্ছা, কোনো অকেশনের জন্য এক্সট্রা চার্জ জায়গার জন্য সেটা লাগে, ওই রেট ওয়াইজ এখান থেকে নিতে হবে, ফুডটা নিতে হবে এখানে। তাছাড়াও যে কোনো অকেশন এখানে করা যেতে পারে। হ্যাঁ, ওকে, যাক ভালো লাগলো কথা শুনে, থ্যাংক ইউ। আবার আসবেন। হ্যাঁ, এখানকার মায়েরা খুবই হেল্পফুল, তারা প্রচণ্ড আমাকে হেল্প করছেন, এবং আমাকে শুধু না, আমি চারিদিকেও দেখছি তারা প্রত্যেক কাস্টমার কিন্তু খুব ভালো করে নজর দিচ্ছে, কে কী খাচ্ছেন, তাদের কী দরকার। মায়েদের যে স্নেহর ব্যাপারটা সেটা কিন্তু এখানে পুরোপুরি প্রত্যেক কাস্টমারের প্রতি কিন্তু আছে, বিহেভিয়ার আমাদের খুবই ভালো। এখানে কি শুনতে, এখানে এসে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবারদের সাথে কিন্তু মিট হলো, যেটা আমার এত ভালো লাগলো। তাদের কয়েকজনের সাথে তো বেশ অনেকক্ষণ ধরে আমি সময় কাটালাম। আর এইবার লাস্ট পাতে কিন্তু খাবো আমি দইয়ের ছাঁচ। দইয়ের ছাঁচ আমার সাথে আমার ভাই আছে, আমি তো একা খাবো না, ভাই খাবো, তো দুজনে মিলে একটু শেয়ার করে নেই। তো এবার খেয়ে দেখি কীরকম এটা। পাতাগুলো মুখে পড়ছে আর তার মধ্যে তুলসী পাতাগুলো পড়ছে, হেভি লাগছে খাচ্ছে খেতে। দই তার মধ্যে বিভিন্ন ধরনের, দইয়ের একটা মশলা তো আছে, এটা গুঁড়ো মশলা, তার মধ্যে এই তুলসী পাতা, আদা, ওতে একদম মানে সেই একটা অনুভূতি। আপনি যদি এখানে আসেন অবশ্যই এই দইয়ের সাজটা কিন্তু লাস্ট পাতে অবশ্যই খেতে পারেন, খুব ভালো লাগবে আপনার। রবি, কেসা লাগা খানে মে? হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস ইসমে দিয়া হুয়া হ্যায়, ফ্লেভর আ রাহা হ্যায়, গাঢ়া হ্যায়, গাঢ়া, বহুত বড়িয়া হ্যায়, বহুত বড়িয়া লাগ রাহা হ্যায়, বহুত বড়িয়া। ইয়াহ পর আনে সে এক বার ট্রাই জরুর করিয়ে।
মাদ্রাসাতে যে খাবার খেলাম, তো মায়েরা যে খাবার খাওয়ালেন আমাকে, যেরকম অতুলনীয় সেরকম তৃপ্তিদায়ক। এত ভালো খাবার পাবো আমি কৃষ্ণনগরে এসে ভাবতেই পারিনি। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্রতিবারের মতো যা বলি, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে কিন্তু আরও উন্নত করতে সাহায্য করবে। সাপোর্ট আস। রাতে মাদার সাট অসাধারণ লাগছে দেখতে।